ছিলেন নামজাদা মডেল, হলেন রাস্তার ভিখারি। চলো বন্ধুরা, আমরা জেনে নেই রাস্তার ভিখারি কিভাবে নামজাদা মডেল হলেন। অনেকেই হয়তো জানেন না যে গ্রামের দুনিয়া মানে কেবল খেতি, অর্থ, প্রতিপত্তি আর জুলুস নয়। এই জগতের একটা অন্ধকার দিকও রয়েছে। অসতর্ক পদক্ষেপের ফলে এই অন্ধকারের অব্যর্থ আজকের রাজাকে কালকের ফকিরে রূপান্তরিত করতে পারে। মডেল গীতাঞ্জলি নাগপালের কাহিনী যেন এই সত্যকে প্রমাণিত করে। 1990-এর দশকে দিল্লির মেয়ে গীতাঞ্জলি ছিলেন মডেলিং দুনিয়ার পরিচিত নাম। সুমিত সেনের মতো মডেলের সঙ্গে র্যাম্পে বহুবার হাঁটতে দেখা গিয়েছে গীতাঞ্জলিকে। গীতার বাবা ছিলেন নেভি অফিসার, মাউন্ট কার্মেল স্কুল কিংবা শ্রীরাম কলেজের মতো নামজাতা শিক্ষা প্রতিষ্ঠানে কেটেছিল তার যাত্রী জীবন। পড়াশোনা শেষ করে মডেলিংকে বেছে নেন পেশা হিসাবে। 1990-এর দশকের শুরুর দিকে মডেলিং দুনিয়ায় বেশ ভালো কাজ পেলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমে আসতে থাকে গীতাঞ্জলির খ্যাতি। 2000-এর দশকের শুরুর দিকে প্রবল আর্থভাবে আক্রান্ত হয়ে বন্ধুবান্ধবদের কাছে সাহায্যের জন্য হাত পাততে দেখা যায় গীতাঞ্জলিকে। কয়েক বছর পরে একেবারে লোকচক্ষুর অন্তরালে চলে যান এই মডেল, কেউ আর তার খোঁজে রাখেননি যেন। পুনরায় তার দেখা মেলে 2007 সালে, কিন্তু তখন আর সেই আগের গীতাঞ্জলি নেই তিনি। দামি পোশাকের জায়গায় গায়ে উঠেছে ছেঁড়া ছোড়া অদম ময়লা পোশাক, রেশমের মতো চুল জট আর ময়লার কেলদান্ত। দক্ষিণ দিল্লির হাউজ খাস এলাকায় তখন তিনি রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়াচ্ছেন। কিছু মিডিয়া ফটোগ্রাফার চিনে ফেললেন গীতাঞ্জলিকে। তারা গীতাকে দেখেই তার ছবি তুলতে শুরু করেন। গীতাও সঙ্গে সঙ্গে পরনের ব্লাউজটিকে একটু নামিয়ে নিয়ে একেবারে পোশাকের মডেলের মতো পোজ দিয়ে শুরু করেন। কিছুক্ষণের মধ্যে তাকে ঘিরে মিডিয়া পার্সনদের ভিড় জমে যায়। কিন্তু কিভাবে পালঙ্ক থেকে রাস্তায় ফুটপাথে নেমে আসেন গীতাঞ্জলি, নিজেই সংবাদ মাধ্যমের সামনে ব্যক্ত করেন সেই কাহিনী। জানান, খেতির শিকর থেকে একটু একটু করে যখন অবতরণ শুরু হয়, তার তখনই ড্রাগের নেশায় আসক্ত হন তিনি। সর্বগ্রাসী নেশায় একেবারে আকণ্ঠ নিমজ্জিত হয়ে যান। পেশায় মন্দা আগেই দেখা দিয়েছিল, আস্তে আস্তে নেশার অর্থ জোগাড় করতে গিয়ে প্রায় সর্বস্থন্ত হয়ে পড়েন তিনি। সে এক ভয়ঙ্কর সময় গিয়েছে গীতাঞ্জলির। মাদক দ্রব্য পাওয়ার আশায় কখনো তিনি অচেনা অজানা পুরুষদের শস্য অঙ্গিনী হচ্ছেন, কখনো বা পরিচালনা হিসেবে কাজ করছেন লোকের বারে বারে। কিছুদিন পরে সেই আর্থ রোজগারের এই পথ বন্ধ হয়, ভিক্ষাজীবীতে পরিণত হন গীতাঞ্জলি। তার রাত্রি কাটাতে থাকে খোলা আকাশের নিচে, ফুটপাতে, কখনো বা কোনো মন্দিরের চাঁদালে। 2007-এ ফুটপাত থেকে অপ্রত্যাশিত আবিষ্কারের পরে মিডিয়ার নজর নতুন করে পড়ে গীতার ওপর। আবার যেন পুরনো দিনের গ্রাম্যরাস জীবনের স্বাদ গিয়ে পান তিনি। আবার যাকে যাকে ক্যামেরা দাওয়া করতে শুরু করে তাকে পেজ 3-তে আবার ছাপা হতে থাকে তার ছবি। কিন্তু সেই মিডিয়া অ্যাটেনশন উপভোগ করার মন তখন গীতার ছিল না তা বলা মুশকিল, কারণ তখন গীতা শুধু সে ভিক্ষাজীবীতে পরিণত হয়েছেন তা নয়, পাশাপাশি মানসিক অসুস্থতাও দেখা দিয়েছে তার। দিল্লির মহিলা কমিশনের উদ্যোগে তাকে এক মানসিক রোগের হাসপাতালে চিকিৎসা শুরু করা হয় তার। থ্যাংক ইউ বন্ধুরা, এই গীতাঞ্জলির রাস্তা থেকে কিভাবে তিনি নামজাদা মডেল হলেন সেই সম্পর্কে জানার জন্য।